জাতীয় নিরাপদ সড়ক দিবস 2019 উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মৌলভীবাজার কর্তৃক আয়োজিত হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিতে জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণীর মানুষজন অংশগ্রহণ করেন। র্যালিতে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা রুবের সদস্যগণ ও বিএনসিসি সদস্যগণ। র্যালিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এর সুনামধন্য জেলা প্রশাসক জনাব নাজিয়া শিরিন মহোদয়।